Hi guys, good morning. Welcome to my new video. So our bike ki kichu problem ache, ota apnader sathe share korbo. To cholun amar bike ki kichu problem ache dekhi. Oh guys, eta hocche amar dream bike. So apnara jara ager video dekhechen tara obosshoi janen je ei bike niye ami video banaichhilam. Ar ei bike er moddhe kichu problem ache seta apnader dekhabo. So apnara dekhte pacchen ei meter ta eta mai sathe chole jay, but ekhon ache obosshoi. Ar ei bike er ektai problem seta hocche tomar খুবই খারাপ প্রবলেম। আর আমি যদি টিভিসে চালাই তো আপনার দেখায় কুটিতে যাচ্ছি, আর এখানে এইটা চলে যায়। আর দেখুন 500 তেল ভরা আছে, তাও মিটার টিপ টিপ করছে। আর একটা প্রবলেম সেটা হচ্ছে বাইকের এই চেন, দেখুন কেমন হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। সো এটা চেঞ্জ করাতে হবে। বাইকে কিছু দাগও আছে, আপনাদের দেখিয়ে দিই। সো দেখুন এই যে দাগ, এই যে দাগ, আর এই যে দাগ। সো এটা একটা চাচা ঠুকিয়ে দিয়েছিল, তাকে আর ধরতে পারি, পালিয়ে গিয়েছিল। আর এখানে দাগ আছে, এটা আমি নিজে ফেলে দিয়েছিলাম, মানে পড়ে গিয়েছিল, আপনি দেখতে পাচ্ছেন। এখানে একটু দাগ আছে, এই যে এখানে একটু দাগ আছে, এই যে। সো দাগ যখন হয়েছিল তখন আমার সারা রাত ঘুম হয়নি। সো আপনারা যারা বাইক লাভার তারা জানেন যে বাইকে একটু দাগ হলে কেমন হয়। আর বাইকের এটা আমি লাগিয়েছিলাম, খুব সুন্দর লাগবে, কিন্তু লাক খারাপ। এটা কী করে দিয়েছে দোকানদার, সো দেখুন ঢিলা হয়ে গেছে। এটা সবসময় ঘুরে টাইট করলেও, আর এই দিকটাও একই সেম, দেখতে পাচ্ছি ঘুরছি। কী ঠিক করে দিয়েছে গাইজ? সো গাইজ অনেকজন বলে যে আমার বাইকটা খুবই সুন্দর মডিফাই করেছে, কিন্তু বাট না, বেশি কিছু করিনি, শুধু এইটাই করেছি, এটা করেছি। আর পিছনে এটা চেঞ্জ করেছি, আর এই হ্যান্ডেলে এটা লাগিয়েছি। সো এতে অনেক লোক বলছে যে হেভি মডিফাই, হেভি মডিফাই। বাইকে ধুলো হয়েছে অনেক, দেখতে পাচ্ছেন ধুলো। সো বাইকটা পরিষ্কার করবো, তো চলুন বাইকটা পরিষ্কার করে নিই। সো গাইজ পানিটাও আনা হয়ে গেছে, সাথে শ্যাম্পুটাও আনা হয়ে গেছে, তো চলুন বাইকটা ধুয়ে নিই। তো গাইস আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, অনেক সাপোর্ট করুন, আপনাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন, তো অনেক অনেক সাপোর্ট করুন। আর এর থেকে ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। বাই।